কত নম্বরে আসলাম আমরা? 27 নম্বরে আসলাম। কোন বাক্যের মাঝে যদি আমরা কি দেখতে পাই, ওয়েস্টারডে, এগো, লং এগো, লাস্ট, পাস্ট, সিন, লং সিন ইত্যাদি দেখতে পাই, তাহলে কোন টেন্স হবে? কি হবে এটা? আমি আবার বলছি, দেখো কোন বাক্যের মাঝে তোমরা যদি ওয়েস্টারডে দেখতে পাও, এগো দেখতে পাও, লং এগো দেখতে পাও, লাস্ট দেখতে পাও, পাস্ট দেখতে পাও, সিন, লং সিন ইত্যাদি উল্লেখ থাকলে কি হয়? পাস্ট টেন্স হয়। আবার বলছি দেখো, তোমরা শুধু শুনবে, ওয়েস্টারডে, এগো, লং এগো, লাস্ট, পাস্ট, সিন, লং সিন ইত্যাদি যদি তোমরা কোন সেন্টেন্সের ভিতরে দেখতে পাও, তাহলে ওটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা বলো তো, পাস্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব তো ডিড, তাই না? কিন্তু এটা প্রাথমিক অবস্থায় তো ডিড বসবে না, হা বোধক এবং না বোধকের ক্ষেত্রে, সরি, না বোধক এবং প্রশ্নবোধকের ক্ষেত্রে ডিড বসবে, বাকি ক্ষেত্রে এই সাহায্যকারী ভার্বটা থাকবে না, এখানে উল্লেখ থাকবে না। তার মানে সহজ করে বলতে গেলে বলা যাবে যে পাস্ট ইনডিফিনিট গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট, এরপরে মূল ভার্বের পাস্ট ফর্ম বসবে। কোন ফর্ম? পাস্ট ফর্ম বসবে। কোন ফর্ম বসবে? পাস্ট ফর্ম বসবে। এটা যদি লিখি আমরা ওয়েস্টার দিয়ে লিখি পারি, একটা এক্সাম্পল, না ওয়েস্টার, ওয়েস্টার ডে, ওয়েস্টার ডে আই সি দা বয়, ওয়েস্টার ডে আই সি দা বয়, আমি সেটাকে উজ্জ্বল করে দিলাম। এটা এখন লিখবো আমরা সঠিক করে কিভাবে, দেখো তোমরা সর্বপ্রথম রাইটম ভাবে এটা দেখতে পেলে কি দেখতে পেয়েছো? প্রথমে ওয়েস্টার ডে মনে রাখতে হবে, ওয়েস্টার ডে, ওয়েস্টার ডে থাকলে জানি কোন টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্স এর গঠন প্রণালী তুমি তখন প্রয়োগ করবে, ওয়েস্টার ডে সর্বপ্রথম লিখে ফেলবা নাকি বাদ দিয়ে দিবা? ওয়েস্টার ডে, ওয়েস্টার ডে আই তুমি লিখে ফেলছো আই। আচ্ছা পাস্ট ইনডিফিনিট টেন্স গঠন করতে হলে কি লাগে? প্রথমে সাবজেক্ট লাগে, এরপরে মূল ভার্বের কি ফর্ম? পাস্ট ফর্ম। সি এর পাস্ট ফর্ম কি ভাই? স। সি এর পাস্ট ফর্ম কি? স। তারপরে কি বলছে? দি বয়। অনেক সহজ কিন্তু, তার মানে সর্বপ্রথম তোমরা লক্ষ্য করবে এখানে ওয়েস্টার ডে আছে, তো ওয়েস্টার ডে থাকলে কি হয়? ওয়েস্টার ডে, এগো, লং এগো, লাস্ট, পাস্ট, সিন, লং সিন ইত্যাদি থাকলে কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। কি হয় ভাই? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এখানে কি আছে? ওয়েস্টার ডে, এখানেও আছে ওয়েস্টার ডে, তার মানে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্স গঠন করতে হলে প্রথমে কি নিচ্ছি আমরা? সাবজেক্ট, মূল ভার্বে কি বসাতে হয়? পাস্ট ফর্ম। সি এর পাস্ট ফর্ম স বসাইছি, নাকি সিন বসা দিবা? অবশ্যই সিন কি হবে? পাস্ট পার্টিসিপেল হবে, আমাদের তো লাগে পাস্ট ফর্ম, এই জন্য সি স সিন, তো আপাতত সি বসাইছি। এই যে দেখো, এই যে সি কি হবে? এস ডাব্লিউ সি স, তারপর কি হচ্ছে? সিন, সি স সিন। এটা কি প্রেজেন্ট ফর্ম? এটা হচ্ছে পাস্ট ফর্ম, আর এটা হচ্ছে টিপি, মানে পাস্ট পার্টিসিপেল। কোনটা লাগে আমাদের? মাস মাস করে একটা পাস্টটা লাগে, আমরা পাস্ট কিন্তু করে দিয়েছি এখানে। এখানে কি মিথুন করে একদম বল দিব? আচ্ছা ওয়েস্টার ডে আমরা কেটে দিলাম, মনে করো ওয়েস্টার ডে নেই এখানে, ওয়েস্টার ডে না থেকে সিও নেই, এখানে আছে এগো দেওয়া আছে, থাকতে পারে না এগো? এ এগো থাকতে পারে, এ জিও এগো দেওয়া আছে, এগো ইউ এখানে কি দিলাম? আবার সি দিলাম, ওকে ইন্টারেস্ট না করো, এগো ইউ সি দি বয় এমনটা দেওয়া আছে। তো এগো থাকলে কোন টেন্স হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, কারণ আমার সূত্রে লেখা আছে ওয়েস্টার ডে, এগো, লং এগো, লাস্ট, পাস্ট, সিনস, লং সিনস ইত্যাদি উল্লেখ থাকলে কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আমরা সঠিক করে লেখার সময় লিখব এ জি ও এগো ইউ কি বসবো? সি এর কি বসাবো? পাস্ট ফর্ম বসাবো, সি স সিন, সি স সিন, তাহলে স দি বয়। ওকে এখানে যদি গো থাকতো তাহলে তুমি এখানে কি বসাতা? পয়েন্ট বসাতা। এখানে যদি রাইট থাকতো তাহলে এখানে কি বসাতা? রাইট রোড বসাতা, রাইট রোড, রাইট হ্যান্ড। আচ্ছা তো এখানে এগো বাদ দিয়ে যদি আবার লং সিনস থাকতো তখন কোন টেন্স মনে করতা? পাস্ট ইনডিফিনিট টেন্স গঠন করতা। তারপর যদি শুধুমাত্র সিনস থাকতো তখন কি করতা? যদি কি থাকতো লং এগো থাকতো তখন কি করতা? পাস্ট ইনডিফিনিট। এটাতে আর কারো কোনো প্রকার প্রশ্ন? ওকে
তাহলে কি আমি আবার বলছি কোন বাক্যের মধ্যে তোমরা যদি ইয়েস্টারডে এগো লং এগো লাস্ট পাস্ট সিনস লং সিনস ইত্যাদি যদি উল্লেখ দেখতে পাও সেগুলো যদি থাকে তাহলে তোমরা কোন টেন্স মনে করবা পাস্ট ইনডিফিনিট টেন্স গঠন করতে করবা আর আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স গঠন করতে হলে প্রথমে কি সাবজেক্ট এরপরে মূল ভার্বটা কোন ফর্ম পাস্ট ফর্ম অবজেক্ট তো অবজেক্ট ওকে থ্যাংক ইউ এরপর